হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা সবাই ভালো আছি, তোমাদের ভালোবাসা ও সাপোর্ট আর তোমাদের সবাইকে আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো স্নান টান করে মেয়েকে খাইয়ে তারপরে বড় মেয়ে বসে আছে, ছোট মেয়ে খেলছে, এখন আমি একটু রেডি হয়েছি ভিডিও দেওয়ার জন্য। তো বেশিরভাগ ইউটিউবে তো সৃষ্টি সোনাকে নিয়ে মাঝে মধ্যে দিয়ে দিই আর ফেসবুকে ভিডিও দিতে হয়, তাই জন্য আমাকে রেডি হয়ে মানে ফেসবুকের জন্য ভিডিও করতে হয়। তো আজকে ব্লগটা করছি হচ্ছে এখন থেকে, সারাদিনের কাজকর্ম তো রোজ দিনই দেখাই। আর প্লিজ শুরুতেই বলছি, চলে যাচ্ছে আমার, যা দেখো রেডি হচ্ছে, রেডি, ফাইনালি রেডি রেডি। তো ভিডিও করব আজকে কি নিয়ে, তোমরা তো সবসময় সারাদিনের কাজকর্ম ব্লগে দেখেই থাকো, দেখো ব্লগে দেখেই থাকো। তো আজকে শেয়ার করব হচ্ছে আমরা দুজনে কি করে ভিডিও তৈরি করি আর কেন একই ভিডিও বারবার করি। অনেকে কমেন্ট করে একই ভিডিও বারবার করে, তো আমরা কেন একই ভিডিও বারবার করি সেটাও বলবো। তো প্লিজ ভিডিওটা আগে পুরোটা দেখতে হবে, তো পুরো ভিডিওটা না দেখে কেউ চলে যেও না। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। হাতে ধরে যায়, স্ট্যান্ড আছে তবু বের করতে ইচ্ছে করে না। তো আজকে আমরা দুই যা মিলে ভিডিও করছি বাগানে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দুজনে ভিডিও করার সময় কতবার মিস্টেক হয় আর কতবার করতে হয়, তারপরে মানে সব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই ভিডিওটা ফেসবুকেও দেব, তো ফেসবুক থেকেই বলছি, যদি ফেসবুক থেকে তোমরা দেখে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমাদের প্রোফাইলটা ফলো করে দিও, সবাইকে বলছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আমরা এখন বাগানে যাব, প্রচুর গরম পড়তেছে, মানে গরমের জন্য রেডি হতে ইচ্ছে করে না। আর আমাদের ঘরে তো সবসময় ভিডিও বানাই, আর বেশিরভাগ আমরা বাগানেই ভিডিও বানাই। তো চলো। তো ফ্রেন্ড, আমার বড় মেয়ে তো ও হাঁটতে পারে না, কথা বলতে পারে না, তোমরা সবাই জানো। তো ওকে এখানে বসিয়ে রেখেছি, খাইয়ে দিয়েছি আর প্যান জামা পরিয়ে দিয়েছি। তো এখন যাব বাগানে। আর এই দেখো একজন বেরিয়ে পড়েছে, হাতে স্ট্যান্ড মোবাইল, আর আমার স্ট্যান্ড ভেঙে গেছে, দেখো দেখেছো স্ট্যান্ড ভেঙে গেছে। হ্যাঁ তোমরা খেলো খেলো। আর এই যে দেখো সবাই, এখন মশার কামড় খাওয়ার জন্য চলে এসেছি আমরা বাগানে। আর আমাদের বাগানটা দেখো, ওই যে দেখো গাছে অনেক, এখানটা রোদ দূর পড়তেছে। এই যে ভিডিওর জন্য সবাই রেডি, আর বাচ্চারা কান্নাকাটি করবে। তো চলো দু একটা ভিডিও করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো ফ্রেন্ড, আমি বলেছিলাম একই ভিডিও কেন বারবার করি, আমরা দুই যা মিলে উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা, এই গানটা মানে ভিউজ হয়, প্রচুর পরিমাণে ভিউজ হয়, তাই জন্য ওই গানটাকে বারবার দিচ্ছি। তার কারণ হচ্ছে আমাদের চ্যানেলের ভিউজ রানিং থাকে, তো আমার থেকে আমি বেশি দিইনি, ও বেশি দিয়েছিল। আর সবাই মানে বেশিরভাগ বলতেছে যে তোমরা কি এই গান ছাড়া আর কোনো গান করতে পারো না। তারপরে আবার দুজনের মধ্যে একজনে যদি একা ভিডিও করি সেই গানটায় বলবে তোমার পার্টনার কোথায় বৌদি, মজা লাগে। কিন্তু সবার কথা শুনে সেই ভিডিওটা করতে হয়, কারণ ওর ও আর আমি এখন অনেকটা ড্যামেজ হয়েছে অনেকদিন। হ্যাঁ ওর পুরো রানিং হয়ে গেছিলো, যে চ্যানেল ওর ড্যামেজ হয়ে গেছিলো মানে ভিউজ নেমে গেছিলো, সেই ভিউজ ও উদাস দুপুর দিয়ে দিয়ে তুলে ফেলেছিল ভিউজটা। ওর আর আমার একটা ভিডিও আছে,
মানে একটু আমরা এরকম জোরাজুরি করে ভিডিও করেছিলাম, ধরে দুজন দুজনকে, এই যে ফাইনালি চলে এসেছে। তো এই গানটা, এই গানটা ডুয়েট করলে এখন বেশি ভিউজ আসে, তাই বারবার করাচ্ছে। তো মাঝখানে বন্ধ হয়ে গেছে, তাই চ্যানেলটা আবার ড্যামেজ হয়ে গেছে। হ্যাঁ, এই গানটা আমরা ডুয়েট করেছি, সেই ভিডিওটা প্রায় 17 লাখ ভিউজ হয়েছে, সেটা এখনো চলছে। মানে এই এই গানটা করলে না ভিউজ ওর চ্যানেলে থাকেই, তো বারবার এই গানটা করে, কারণ কেউ সবাই কিছু বললে, অনেকে কিছু বললেও তবুও বন্ধ করা যায় না। আমাদের একটা ভিডিও ছিল হেলমেটের ভিডিওটা, অনেকেই দেখেছো, তো এই হেলমেটের ভিডিওটা দিলেই আমাদের ভিউজ মানে উপরে উঠে যেত, আর ওটা না দিলে ভিউজ নেমে যেত। তো প্রায় আমার আমার একটা চ্যানেলে, সজল পল্লীর চ্যানেলে, ওটাতে হেলমেট বেশিরভাগ, মানে হেলমেটের ভিডিওটা বেশিরভাগ 55 লাখ, 10 লাখ, 16 লাখ এরকম আছেই। তো তাই জন্য আমাদের এই ভিডিওগুলো বানানো, এখন বানাবো, তো তোমরা দেখতে থাকো। বারবার করার কারণ সবার কথা শুনেও আমরা করি। প্লিজ একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও, দেখে নিও, আমাদের চ্যানেলের ভিউজ ধরে রাখতে হয়। এই দেখো, আমি মাঝখানে আমার মায়ের টেনশনের জন্য আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, মানে কিছুই ভালো লাগতো না, ভিডিও করতে ইচ্ছে করতো না। আমার ঘন্টায় 55,000, 20,000, মানে সবসময় ঘন্টায় ভিউজ থাকতোই, কিন্তু এখন একদম ঘন্টায় 2,000 ভিউজ হয়েছে। তাহলে দেখো, আমি নিজেই আমার চ্যানেলটা খেয়ে ফেলেছি। ও উদাস দুপুর দিয়ে দিয়ে তাও ধরে রেখেছে, আমার হেলমেট দেওয়া বন্ধ হয়ে গেছে, ভিউজটাও নেমে গেছে। অন্যান্য ভিডিওগুলো ভিউজ হয়, কিন্তু সেরকম হয় না। তারপরে হচ্ছে এখন আমি আমার চ্যানেলেও দু একটা উদাস দুপুর দিয়েছি, কিন্তু সেই ভিডিওগুলোই এখন মানে টানছে, বেশি ভিউজ হচ্ছে, তাই জন্য দেওয়া। আমি দিইনি সেরকম, দিলে হয়তো ভিউজ হতো। তো চলো আমরা ভিডিওটা করব, তোমরা দেখবে, আমি দেখাবো ডাইরেক্ট। আবার তোমাদের সামনে চলে আসছি, আমার এই দেখো তুমি এটা কেমন চলছে। হ্যাঁ, আমার যাকে এত কিউট লাগছে না, এই যে আমি ওই একা একা উদাস দুপুর দিয়েছিলাম ওগুলো, শালা সেই মদ অভ্যাস তো ধর, একা একা এই দেখো ওটা তো উদাস দুপুর ধরেছিল, ওটা তো দিই নাই আমি, একটু সমস্যা হবে। দেখো ফ্রেন্ড, গালগুলো টুম টুম করছে, আহা করছে, ইচ্ছে করছে করে খেয়ে ফেলি বুঝছি একটা। তো বন্ধুরা, আমি দুটো ভিডিও করি, তারপরে আবার চলে আসছি তোমাদের সঙ্গে কথা বলার জন্য। আজকে দুজনে শুধু এই চলবে, বাগানটা ফাঁকা আছে, দুজনে মানে খুব এনজয় করে ভিডিও করছি। তো চলো টাটা।
পারি না, তার কারণ ফোন কে ধরবে, আর আমি এটাতে ভিডিও করি, তাহলে ভিডিও করব কি দিয়ে, তাই জন্য দেখাতে পাচ্ছি না। দেখো একটু আগে বলেছিল আমরা ভিডিও করছিলাম, দেখিয়েছিল যে ভিডিও কিভাবে করছিল, তারপরে ভিডিও করতে করতে বাড়িতে এসে দেখে যে দুই মেয়ে পায়খানা করে আছে। ওই দেখো একজনকে পরিষ্কার করছে, আরও ভিডিও করবে, কারণ ভিডিও হয়নি তাই শাড়িটা আর খোলেনি। আর মিষ্টি মামামের শরীর ভালো না, ওর পেট খারাপ হয়েছে, তাই ওরও ঘন ঘন পায়খানা হচ্ছে। যাই হোক দেখো কি অবস্থা, ভিডিও ভিডিও করতেও কি অবস্থা। দেখো ভিডিও করার একটা মোড লাগে, তো ভিডিও করতে গেলে যদি এই সমস্তগুলো করতে হয়, সব কিছুই করতে হয় সংসারের, সকাল থেকে করে তারপরে তো ভিডিও করার জন্য রেডি হয়, তারপরে আবার ভিডিওর মাঝখানে এগুলো, তো এত কিছুর পরেও মাঝে মাঝে কিছু কিছু মানুষ কমেন্ট করে যে বাড়িতে কাজ নেই এগুলো করছো, এগুলো করতে কি কষ্ট হয় না বলো? আর এগুলো তো কোনো খারাপ জিনিস না, তাই না? তো যাই হোক, কেউ বাজে কমেন্ট করো না প্লিজ, আর যারা ভালো ভালো কমেন্ট করছো ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো তো ফ্রেন্ড, এখন আমার সম্পূর্ণ শরীরটাই ভিজে গেছে, ভিডিও করার মুডটাই নষ্ট হয়ে গেছে, একদম পটি করে একদম পটি করে ভিজ, মানে সারা শরীরে মেখে নিয়েছে। আমি তো ভিডিও করতে গিয়েছিলাম ওকে বারান্দায় বসিয়ে রেখে, আরও অনেকটা বড়ো হয়ে গেছে, একা একা ধোয়ানোটাও সম্ভব হয় না, খুব কষ্ট হয়ে যায়। তো এসে দেখি পটি করে সম্পূর্ণ শরীরে মেখে বসে আছে। এখন আমি শাড়ি খুলে চেঞ্জ করে যে ওকে ধোয়াবো, আবার ভিডিও করার জন্য শাড়ি পরতে ইচ্ছে করে না। তো এইভাবে এই যে দেখো এখন পুরো স্নান করানোর মতো, তো এই যে দেখো বসিয়েছি, পুরো ভিজে গেছে, শরীর মুছে দিতে হবে, আর আমিও সম্পূর্ণ ভিজে গেছি। দেখো ওকে কোলে নিয়ে, অত বড় মেয়েটাকে নিয়ে কোলে নিলে সব ভিজে যায়, আমার শাড়িও ভিজে গেছে। তো আবার কটা ভিডিও করতে হবে, কিন্তু মুড নেই, চকিটাকে মুছতে হবে, পুরো সাবান দিয়ে ওর সম্পূর্ণ শরীর স্নান করানোর মতো ধুয়ে দিয়েছি, ভিডিও করতে পারিনি, অল্প কটা ভিডিও করেছি। তো সব পরিষ্কার করব, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি।